সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা আগে দেখেছি কিভাবে যে কোনো সংখ্যাকে ১১ দ্বারা গুণ করা যায় সহজে মুখস্থ না করে। আজকে আমরা দেখব কিভাবে ১১ দ্বারা কিছু কিছু সংখ্যাকে বা ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাকে ভাগ করা যায় মুখস্থ না করে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা কি এটা মুখস্থ না করে আমরা ভাগ করতে পারি? ১ কে আমরা ভাগ করেছি ১১ দ্বারা, কি হয়েছে ০.০৯০৯০৯ ডট ডট, এভাবে চলতে আছে। ২ কে আমরা ১১ দ্বারা ভাগ করেছি, চলতে আছে। ৩ কে আমরা ১১ দ্বারা ভাগ করেছি, চলতে আছে। অনুরূপভাবে ৪ কে আমরা ১১ দ্বারা ভাগ করেছি। আমরা যদি ৫ কে ১১ দ্বারা ভাগ করি, আমরা যদি ৬ কে ১১ দ্বারা ভাগ করি, ৭ কে ১১ দ্বারা ভাগ করি, ৮ কে ১১ দ্বারা ভাগ করি, ৯ কে ১১ দ্বারা ভাগ করি, ১০ কে ১১ দ্বারা ভাগ করি, তাহলে ৬ কে চলতেই থাকবে। তারপর আমরা ৭ কে ভাগ করলাম, তারপর আমরা ৮ কে ভাগ করলাম, এখন ৯ কে ভাগ করছি। আমরা একটু ১০ কে ভাগ করলাম, দেখো একটি ভাগও কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি, ক্যালকুলেটর বা কোনো কিছু ব্যবহার করিনি বা ভাগও আমি করিনি। না করা সত্ত্বেও আমি কিন্তু মুখস্থ করিনি, না করা সত্ত্বেও আমি কি করেছি, ১ কে ১১ দ্বারা ভাগ করেছি, ২ কে ১১ দ্বারা ভাগ করেছি, ৩ কে ১১ দ্বারা, ৪ কে ১১ দ্বারা, ৫ কে ১১ দ্বারা, ৬ কে ১১ দ্বারা, ৭ কে ১১ দ্বারা, ৮ কে ১১ দ্বারা, ৯ কে ১১ দ্বারা, ১০ কে ১১ দ্বারা আমরা কি করেছি, ভাগ করেছি। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এত সহজে কাজটা হয়ে গেল। হ্যাঁ, আসলে কাজটি খুব সহজ। দেখো এখানে আমার প্রত্যেকটারই কি ০.০ আছে, ভাগ করলে অবশ্যই যেহেতু ১ ১১-এর চেয়ে ছোট, যেহেতু ছোট অবশ্যই ০. হবে, ০. হবে। আমি কি কাজ করেছি, সবাইকে ৯ দ্বারা গুণ করেছি, ১ কে ৯ দ্বারা গুণ করলে ৯। আমি এখানে আমরা অক্ষরগুলো কি জোড়ায় জোড়ায় লিখেছি ০.০৯০৯ ডট ডট। ২ কে ৯ দ্বারা ভাগ করলে ১৮, তাহলে ০. তাহলে কি লিখেছি ০.১৮১৮১৮ ডট ডট। ৩ কে ২৭, ০.২৭২৭২৭ ডট ডট। ৪ কে ৩৬ লিখে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা উপরের সংখ্যাটাকে কি করেছি, ৯ দিয়ে শুধু গুণ করেছি। ৫ কে ৪৫, ৬ কে ৫৪, ৭ কে ৬৩, ৮ কে ৭২, ৯ কে ৯ দ্বারা গুণ করলে ৮১ ৮১ ৮১, ১০ কে ৯ দ্বারা গুণ করলে ৯০ ৯০ ৯০ ডট ডট। এইভাবে আমরা ডট ডট মানে কি ইনফিনিটি, এভাবে চলতেই থাকবে, এটা অসীম আবৃত সংখ্যা হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই মজার ভাগটি ভাগগুলো বুঝতে পেরেছ। আজকে আপাতত এ পর্যন্তই। আবার আরও নতুন নতুন মজার মজার গণিত নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, খোদা হাফেজ।